যেমন তেহারুয়াদের সরকারে ছবি চাপিয়া দিছে, এরপরেও আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান রহমতের ফিরিস্তা যেন আমার ঘরে ঢুকতেই না পারে এর ব্যবস্থা আগে থেকে করে রাখে। এটা কেমনে করে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসবীর। রাসূল বলেন, যার ঘরে নিষ্কর্মা, নিষ্কর্মা বুঝুননি, যেটা কাজে লাগে না বেদরকারি, আল্লাহর রাসূল বলেন যার ঘরে বেদরকারি কুত্তা জাগা দেয় তার ঘরে রহমতের ফিরিস্তা ঢুকেন না, আর যার যার ঘরের ভিতরে বেদরকারি ছবি, মানুষের ছবি অথবা জীব জানোয়ারের ছবি জাগা দেয় তার ঘরে রহমতের ফিরিস্তা ঢুকেন না। মানুষের ছবি হারাম, জীব জানোয়ারের ছবি হারাম, শুধু ঠেকার সময় হালাল। কিছু জিনিস আছে সাধারণ অবস্থায় হালাল হারাম, ঠেকার সময় হালাল। যেমন কোরআনের যে আয়াতে আল্লাহ শুয়রের গোশত খাওয়ারে হারাম কইছেন, সাথে সাথে বইলা দিয়েছেন ঠেকলে হালাল। ঠেকা কি? একটা মানুষ হালাল খানা পায় না, খায় না, না খাইতে না খাইতে এখন মরণাপন্ন অবস্থা। এক বিধর্মিয়া কয়, আমার কাছে কিছু শুয়রের গোশত আছে, ইচ্ছা করলে খাইয়া জান বাঁচাইতে পারো। আল্লাহ বলে, তখন তোমার লাগে এই পরিমাণ গোশত খাইলে খাইয়া জান বাঁচানি তোমার জন্য হালাল। কি বুঝলেন? শুয়ারের গোশত খাওয়া স্বাভাবিক অবস্থায় হালাল না হারাম? কিন্তু ঠেকা বশত হালাল। ঠিক তেমনি ভাবে মানুষের ছবি তোলা, মানুষের ছবি ব্যবহার করা, জীব জন্তুর ছবি তোলা ব্যবহার করা, গড়ে যত্ন করে রাখা, সাথে ফকেটও রাখা, মোবাইলের মধ্যে সেভ করে রাখা, সবগুলি হারাম। শুধু ঠেকলে হালাল, ঠেকলে হালাল। ঠেকা কেমন? আপনি হজে যাইবেন, পাসপোর্ট লাগবে নি? ছবি ছাড়া ফাসফুড হইব নি? এই যে ছবিটা ফাসফুডে লাগাইলেন, বলেন বিলাসিতার কারণে না ঠেকিয়া, এই ছবি হালাল, আর বাকি সবগুলি ছবি হারাম। রসুলের হাদিস বুঝা থাকলে বলেন, বেদরকারি ছবি বর্তমান সমাজের মুসলমানদের ফকেটও তাহেনি, গড়ও তাহেনি, দেওয়ালও তাহেনি, মোবাইলের ভিতরে তাহেনি। মোবাইলের ভিতরে নিজের বাচ্চার ছবি, নিজের মেয়ের ছবি, নিজের ছেলের ছবি, নিজের বউয়ের ছবি, শ্বশুর শাশুড়ির ছবি, মা বাবের ছবি, দাদা দাদির ছবি, এমনকি কুকুর বিড়ালের ছবি পর্যন্ত মোবাইলের ভিতরে সেভ করাতে হয়। কারণ মরবার সময় রহমতের ফিরিস্তা যেন তারে ইমান লইয়া মরণের লাগি গড় ঢুকতে না পারে। আর কেমনে কইলে আপনারা সহজে বুঝবেন, এর থেকে সুদা বাসা আমি জানি না। একটা হাদিস বলি, তাইলে বাসাটা সহজে, আমি বাসা না জানলেও হাদিসের দ্বারা বিষয়টা বুঝতে পারবো। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়ূরের ছবি ছাফা একটা চাদর কিনলেন। সমস্ত চাদরের মধ্যে একটা ছবি ছাফে না অনেকগুলি? অনেকগুলি ময়ূরের অনেকগুলি ছবি ছাফা একটা চাদর কিনলেন রাসূল, চাদরটা ঘরে লটকে রাখলেন। পরের দিন জিব্রিল ফিরিস্তা ওহি নিয়ে নবীর কাছে আসলেন, অন্যদিন ওহি নিয়ে আসলে ঘরের ভিতরে ঢুকেন, আজকে বাইরে দাঁড়ায় রয়েছে। নবী জিব্রিল ফিরিস্তাকে জিজ্ঞাসা করেন, ও জিব্রিল, অন্যদিন ওহি নিয়ে আসো আমার ঘরের ভিতরে, আজকে বাইরে দাঁড়ায় রইলা কেন? জিব্রিল বলে, হুজুর, আজকে যে ওহি নিয়ে আইছি এই ওহির কারণে আজকে আমি আপনার ঘরে আর ঢুকতে পারি না। ওহির কারণে, যে ওহি দিয়ে আজকে আল্লাহ আমারে পাঠাইছে আপনার কাছে, এই ওহি আমাকে আপনার ঘরে ঢুকতে দেয় না। রাসূল ঘরের ভিতর থেকে জিজ্ঞাসা করলেন, আজকে কি ওহি লিয়ে আইছো? জিব্রিল বলে, আজকের থেকে ওহি লিয়ে আইছি, আজকের থেকে কোনো মানুষের ছবি অথবা কোনো জীব জানোয়ারের ছবি যার ঘরে লটকানো থাকবে কিয়ামত পর্যন্ত, আমি জিব্রিল এবং আমার অধীনস্থ কোনো রহমতের ফিরিস্তা তার ঘরে ঢুকবে না, এসে দেখি আপনার ঘরে ওই ছবি লটকে। বুঝছুননি আদিস? না বুঝছুন না। কি আদিস দিয়ে আছে জিব্রিল? আজকের থেকে কিয়ামত পর্যন্ত যার ঘরে কোনো মানুষের ছবি লটকানো থাকবে, যার ঘরে কোনো জীব জন্তুর ছবি লটকানি থাকবে, তার ঘরে
জিবরিলও ঢুকবে না, জিবরিলের অধীনস্থ কোন রহমতের ফিরিস্তাও তার করে ঢুকবে না। এই ওহি আজকে লইয়া আইছি, এই দেখি আপনার করে এই ছবি লটকাই। বুচুন্নি হাদিস বুঝা থাকলে বলেন, ছবি লটকানি হারাম। এই হাদিস লইয়া জিবরিল আইলো কোন দিন, আর ছবি সাফা সাদ্দর রসুলে কিনলেন কোন দিন? বলেন জিব রসুল সাদ্দর কিনছিলেন কোন দিন? আর ছবি লটকানি হারাম, ওহি লইয়া জিবরাইল আইছে কোন দিন? পরের দিন। তাইলে বাকি অংশ বুঝলে, জিবরিল এই কথা বলার সাথে সাথে নবী বলেন, ও জিবরিল ছবি লটকানি হারাম ওহি লইয়া আইছো আজকে, আর ছবি সাফা সাদ্দর আমি কিনছি গতকাল, গতকাল হারাম আছিল না আজকে হারাম হইছে, এখন কো আমার পয়সার কিনা সাদ্দরটা কি করবো? বুঝতে কথা, জিবরিলে বাইরে দাঁড়ায় দেখে কয়, যেহেতু ছবি লটকানি হারাম, হারাম ওইবার আগের দিন আছে হুইসে দেখি নালাইছ, এখন এইটা চাদরটা কি করবেন শুনেন, আমি বলি কি করবেন, চাদরটা এমনভাবে সিরা টুকরা টুকরা করুন, যেভাবে টুকরা টুকরা করলে প্রত্যেকটা ছবির কেল্লা যায় এক টুকরায়, আর শরীর যায় আর এক টুকরায়। ধরেন চাদরটার মধ্যে যদি 50টা ময়ূরের ছবি থাকে, তাহলে এক একটা ছবির কেল্লা যাইব আর এক এক টুকরায়, আর শরীর যাইব আর এক টুকরায়। এইভাবে টুকরা করলে চাদরটা কত টুকরা হইব? 100 টুকরা। ছবি 50টা, এক একটা ছবি হইল 2 টুকরা, 50 2 গুণে চাদরটা 100 টুকরা করলে এক এক টুকরা আর কজনে গায়ে দিতে পারবো? এটা ব্যবহারের যোগ্য না বাদ। এরপরে জিবরিল ফিরিস্তা রাসুলের ঘরে প্রবেশ করছে, এই হইল আদিশটা আগাগোড়া। বুঝা থাকলে এবার বলেন, যারা আগের থেকে এই ঘরের মধ্যে বাবার ছবি, মায়ের ছবি, ছেলের ছবি, মেয়ের ছবি, বউয়ের ছবি, কুত্তার ছবি, বিড়ালের ছবি, শিয়ালের ছবি, নেতার ছবি, নেত্রীর ছবি ঘরের ভিতরে লটকাইয়া থয়, এরা যখন আজরাইলে যান বাইর করতে আসে, আল্লাহ বলছিলেন ফিরিস্তা ফাটাইয়া ইমান লইয়া মরণ সাহায্য করুম, ফিরিস্তা ডুব, ফিরিস্তা গেট আউট, রহমতের ফিরিস্তা গেট আউট, সাইনবোর্ড আগেই লটকাই রাখছে নি, তোমার করো ফিরিস্তা কেমনে ডুববো, তোমার ইমান লই আমার অন্য সাহায্য করত। আপনারা এই এলাকার তো কুমিল্লা জেলা ফসে না, আপনারা দক্ষিণের জেলাটা হইল ব্রাহ্মণবাড়িয়া জেলা, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ছিলেন একজন, নাম শুনছেন কেউ? মুফাসসির হুজুর, আমার উস্তাদের উস্তাদ হইতেন তিনি। দিয়ে একদিন আমারে কইলেন, মৌলানা আপনি যে ওয়াজ করেন এইগুলি অসল ওয়াজ। কি ওয়াজ? আজকে একটা অসল ওয়াজ করলাম, আপনার ওয়াজ এগুলি অসল, কেউ মানে না। মোবাইলের মধ্যে ছবি সেভ করে রাখা হারাম, ছবি ফকেটে লইয়া ঘুরানি হারাম, ছবি ঘরে যত্ন করে রাখা হারাম, ছবি ঘরে লটকাইয়া রাখা হারাম, শুধু ঠেকলে হালাল হয়। শুধু যেমন টেহার মধ্যে সরকারে ছবি চাপিয়া দিছে, এটা যদি ফটো তুই আমি রাত্রে ঘুমাই ঘুমতে উঠতে হব নি, এটা ফকেটে রাখুন আমি টেকছি। বলেন টাকার মধ্যে যে সরকারে ছবি চাপিয়া দিছে, এটা রঙে ফকেটে রাখে মানুষে না টেকিয়া, ওই ঠেকিয়াটা হালাল আর সবগুলি হারাম, ঠেকিয়াটা হালাল আর সবগুলি হারাম। হারাম ছবি যারা ব্যবহার করে, রহমতের ফিরিস্তা তাদের ঘরে প্রবেশ করে না। আল্লাহর রাসূল বলেছেন এই কথাটা, রাসূল মিথ্যা বলেছিলেন কিনা? আপনারা রাসূল জীবনে কতগুলি মিথ্যা কথা কইছে? একটাও না, তাইলে এটাও না, তাহলে রাসূল সত্য কথা বলেছেন, যার ঘরে ছবি লটকায় তার ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করে। তুমি ইমান লইয়া মরবা কেমনে? শয়তানে কিভাবে বেঈমান বানাইবার চেষ্টা চালাইব তোমারে? এই জন্য আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই যারা আল্লাহকে রব স্বীকার করার পর মরণ পর্যন্ত আল্লাহর হালাল হারামের বিধান পালনে অটল থাকবে,
মরণকালে শয়তান যতই চক্রান্ত করুক না কেন, আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে তোমাকে ঈমান নিয়ে মরণের জন্য সাহায্য করবে। গেল দুই নম্বর আলামতের কথা, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার এক নম্বর আলামত হইল দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না, দুই নম্বর আলামত হইল সে যত কাজের দ্বারা আখেরাতে সুফল পাওয়া যায় তত কাজ নিয়ে ব্যস্ত থাকবে, বলেন কতদিন? মরণ পর্যন্ত। মরণ পর্যন্ত, মরণকালে শয়তানে তোমারে যতই চেষ্টা করুক বেঈমান বানাইতে পারবে না, আল্লাহ তোমারে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করবেন রহমতের ফেরেশতা পাঠাইয়া। মরণের আগে আগে এই আল্লাহর হালাল হারামের বিধান লঙ্ঘন করতে থাকলে না পালন করতে থাকলে, আমার তো মনে হয় না আপনার কারোর কথা বুঝার বাকি রয়েছে, বলেন মরণ পর্যন্ত আল্লাহর বিধান লঙ্ঘন করতে থাকলে আল্লাহ বলছেন রহমতের ফেরেশতা পাঠাইয়া ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করবেন না পালন করতে থাকলে? আমরা পালন করতে করতেছি কতজনে আর লঙ্ঘন করতেছি কতজনে, মানে মানে হিসাব মিলাও, বেঈমান হইয়া মরতে চাও না ঈমান লইয়া মরতে চাও, আগে আগে ফয়সলা করো, আগে ফয়সলা করো, বেঈমান হইয়া মরতে চাও না ঈমান নিয়ে মরতে চাও, ঈমান নিয়ে যদি মরতে চাও আল্লাহ বলেন আল্লাহর হালাল হারামের বিধান পালনে মরণ পর্যন্ত অটল থাকো, যদি থাকো দুই নম্বর প্রমাণ পাওয়া গেল তোমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে। এইগুলি আপনাদেরকে বুঝাবার জন্য এই ওয়াজ মাহফিলের আয়োজন করে মাদ্রাসায়, এগুলি বাড়ির বইয়ে বইয়া নিজে নিজে বুঝতে পারবে, এই হাদিসটা খুঁজে বের করতে পারবে, এরে মাদ্রাসার সভা কোন কারণে মানুষকে হেদায়েত বুঝাবার জন্য, আল্লাহর হেদায়েত আল্লাহর দেওয়া হেদায়েতের নূর কেমনে আমি পাইতে পারি কেমনে আমি বঞ্চিত হব, এইগুলি বোঝার জন্য এই মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার এলাকাবাসী সমস্ত মুসলমানেরা যেন এগুলি বুঝতে পারে, নিজের ইমানের হেফাজত করতে পারে, ইমানের নূর অন্তরে নিয়ে যেন মরণ বরণ করতে পারে, এই ব্যবস্থা করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলনগুলি করা হয়। এত বড় অবদান এলাকাবাসী মুসলমানের উপর মাদ্রাসার এর চেয়ে বড় কোনো অবদান আর হইতে পারে না, আপনাদেরকে ইমান নিয়ে মরণের ব্যবস্থা দেওয়ার জন্য মাদ্রাসার সম্মেলনগুলি হয়। কয়াত কত আলামতের দ্বারা চিনা দেব, রসুল বলছিলেন এক নম্বর দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না, দুই নম্বর যে কাজে যেসব কাজ আল্লাহর বিধান পালনে মরণ পর্যন্ত অটল থাকবে, তিন নম্বর মরণের জন্য তৈরি হব। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে মরণের জন্য তৈরি না হইলে কি আমার মরণ হইতো না, তাইলে আরো বেলা তৈরি হইতাম না মরতাম না, বাঙালি যেমন তেমন চালাক না, এই কথাটা শুনলে অনেক বাঙালি মনে মনে চিন্তা করে মরণের জন্য তৈরি হওয়ার কথা যখন আল্লাহ রসুল বলছেন আমি মরণের লাগে তৈরিও হইতাম না মরতাম না, বড় ভালো হয়েছে নাম হইলা তখন একটা ফতাইছে, এই জন্য আমাদের বুঝতে হবে মরণের জন্য তৈরি হওয়া বলতে আল্লাহ রসুল কি বুঝাইছে, যখন রসুল বলছেন মরণের জন্য তৈরি হওয়া, এই মরণের জন্য তৈরি হওয়া বলতে কি বুঝায় রসুলের আরেক হাদিসে উল্লেখ আছে, সেই হাদিসে রসুল বলেন যেই মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহ তারে সাক্ষাৎ দিতে চায়, যে মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না আল্লাহ তারে সাক্ষাৎ দিতে চায়, এই কথাটা বলার সাথে সাথে উম্মুল মুমিনিন নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর রাসূল দুনিয়ার জীবনে তো আল্লাহর সাথে কোনো মানুষের সাক্ষাৎ হবে না, সাক্ষাৎ হবে মরণের পরে, কাজেই আপনি দেখলেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় এর অর্থ হইল যে মরতে চায়, আমি জানতে চাই কে মরতে চায়, তখন রসুল বলেন আয়েশা তুমি আমার কথা শুনছ ব্যাখ্যা বুঝছ না, সংক্ষিপ্ত ব্যাখ্যা হইল মানুষের মরণ দুই প্রকার, এক প্রকার মানুষের মরণকালে আজরাইল ফিরিস্তা আইসা আগে তারে জাহান্নাম দেখায় শুনেন বালকিরা স্মরণ রাখবেন সারা জীবন, একদল মানুষের মরণকালে আজরাইল ফিরিস্তা আইসা আগে তারে জাহান্নাম দেখায়, দেখাইয়া বলে এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছেন, এরপরে তারে জান্নাতের ঠিকানাটা দেখাইয়া বলে জান্নাতের এই বাড়িটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছেন, রাসূল বলেন জান্নাতের সিনারি দেখিয়া আর আজরাইলের মুখে জান্নাতের সুসংবাদ শুনিয়া
সে দুনিয়ার সব কিছু ভুলে যায়, মায়ের কথা ভুলে যায়, বাবার কথা ভুলে যায়, ছেলে মেয়ের কথা ভুলে যায়, ভাই বোনের কথা ভুলে যায়, বন্ধু বান্ধবের কথা ভুলে যায়, বাড়ি ঘরের কথা ভুলে যায়, ধন সম্পদের কথা ভুলে যায়, দুনিয়ার কিচ্ছুই স্মরণ থাকে না তার। আজরাইল রে শুধু কয়, আমার তাড়াতাড়ি আমার জান্নাতের পথে নিয়ে যা, আমার তাড়াতাড়ি আমার জান্নাতের পথে নিয়ে যা। আল্লাহ রসুল বলেন, এই লোকটা আল্লাহর সাক্ষাতে যেতে চায়, আল্লাহ তারে সাক্ষাৎ দিতে চায়। এইরকম মরণ প্রস্তুতি ছাড়া হয় না প্রস্তুতির দরকার হয়? হ্যাঁ, এইরকম মরণ প্রস্তুতি ছাড়া হয় না, প্রস্তুতির দরকার। আর আপনি যদি মরণের জন্য, এইরকম মরণের জন্য প্রস্তুতি গ্রহণ না করেন, তাইলে মরণটা কেমন হবে? মরণ হবে যখন লেখা আছে তকদিরে তখনই, কিন্তু মরণটা কেমন হবে? আল্লাহ রসুল হাদিসে বলেন, যারা জাহান্নাম থেকে বাঁচার মতো মরণের প্রস্তুতি গ্রহণ করে না, জান্নাতে যাওয়ার মতো মরণের প্রস্তুতি গ্রহণ করে না, এদের জান বাইর করার জন্য আজরাইল যখন আসে, আইসে আগে তারাই জান্নাত দেখায়। আগের আগের লোকটারে কি দেখাইছিল? এই লোকটারে আগে আইসে জান্নাত দেখায়, দেখায় কয় জান্নাতের এই বাড়িটা আল্লাহ তোর লাগি বানাইছিল, আর এই বাড়িটা কিনে নিবার লাগি তোরে দুনিয়াতে ফাটাইছিল, তুই জান্নাতের বাড়িটা কিনছস না, এই কারণে তোর নামে জান্নাতে যে বাড়িটা ছিল এইটা তুই আর হইতে না, হইয়া জান্নাতের বাড়িটা তার সমান থেকে সরাইয়া তারা জাহান্নাম দেখাইয়া কয়, এই জাহান্নাম তুই সারা জীবনে কিনছস, তোর কিনা জাহান্নামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আজকে আল্লাহ আমি আজরাইলকে তোর কাছে পাঠাইছি। আল্লাহর রসুল বলেন, জাহান্নামের সিনারি দেখিয়া আর আজরাইলের মুখে জাহান্নামের দুঃসংবাদ শুননা, যে কোনো মূল্যের বিনিময়ে তার প্রাণটা দেহ থেকে বাহির হইতে চাইবে না, তখন একটা পিঞ্জরের ভিতরে হাত ঢুকাইয়া পাখিরে যেমন ভাবে, পাখিরে যেমন যেমন ভাবে মালিকের টাইনা বার কিনা লইয়া যায়, ঠিক তেমনি ভাবে আজরাইলে তার জান শরীর থেকে বাড়িতে চায় না, শরীরের ভিতরে আটটা ঢুকাইয়া ভিতর থেকে জানটা টাইনা বার কিনা জাহান্নামের দিকে নিয়ে যায়। এই বিবরণ দিয়ে রসুল বলেন, এই লোকটা আল্লাহর সাক্ষাৎ চায় না, আল্লাহ তারে সাক্ষাৎ দিতে চায় না। হাদিস বুঝে থাকলে বলেন, দ্বিতীয় লোকটার মতো মরতে চান কে কে? প্রথম লোকটার মতো মরতে চান? জান্নাতের সুসংবাদ পাইয়া জান্নাতের সিনারি দেখিয়া বিনা প্রস্তুতিতে, না প্রস্তুতি লাগবে? এইরকম মরণের জন্য যদি প্রস্তুতির ফিকিরে থাকে সারা জীবন, তিন নম্বর আলামত পাওয়া গেল আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। আরেকটা কথা সর্বশেষে কইয়া একটা সুসংবাদ কইয়া শেষ করি, রসুলের বর্ণিত তিন আলামত মনোযোগ দিয়ে আমরা যারা শুনছি বুঝছি, আমরা কি টের পাইতেছি না? আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কি নাই? টের পাইতো? আপনারটা আমি টের না পাইতে পারি, আমারটা আপনি টের না পাইতে পারেন, প্রত্যেকে তো যার যারটা টের পাইতেছি। এমত অবস্থায় কেউ যদি টের পাইয়া থাকেন, আমি তো দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের চেষ্টায় আছি, আমি তো আখেরাতে সুফল পাওয়ার কোনো এবাদত বন্দেগি নিয়ে ব্যস্ত না, আমার তো ভালো মরণের কোনো চিন্তা ভাবনাই নাই, তাহলে কি প্রমাণ হইল আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই? যদি কেউ টের হইয়া থাকেন, তাহলে আপনার জন্য একটা সুসংবাদ আছে। কি কইছি? দুঃসংবাদ। সুসংবাদ কি? সুসংবাদ, বসা আছেন, এই বসা অবস্থায় কুরআনের আয়াতের তফসির আর আল্লাহ রসুলের হাদিস শুননা টের হইলেন, আপনার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই, টের পাওয়ার পরে উঠার আগে আগে নিজের মনের সাথে নিজে ওয়াদা করুন, আজ থেকে দুনিয়াটারে কোনোদিন অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করব না, আজকের থেকে এবাদত বন্দেগি কোনোদিন ভুলে যাব না, এবাদত বন্দেগি কখনো ছেড়ে দেব না, নামাজ রোজা ছেড়ে দেব না, আজকের থেকে কোনোদিন মরণকে ভুলে যাব না, বসা আছেন আপনি, উঠার আগে আগেই আল্লাহ আপনার অন্তরে হেদায়েতের নূর দান করে দেন। বুঝে থাকলে বলেন, আমরা যদি কেউ টের হইয়া থাকি যে আমি তো দুনিয়ামুখী, আমি তো আখেরাত মুখী না, আমি তো মরণের জন্য রেডি না, তাহলে আমার অন্তরে হেদায়েতের নূর নাই বুঝলাম, পাওয়ার সুযোগ আছে নি? কি সুযোগ? আমি নিজের সাথে নিজে ওয়াদা করব, আজকের থেকে দুনিয়াটারে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করব না, আজকের থেকে আমি নামাজ রোজা কোনোদিন ছেড়ে দেব না, আজকের থেকে মরণ কোনোদিন ভুলে যাব না, বসার থেকে উঠার আগে আগেই আল্লাহ আমার অন্তরে হেদায়েতের নূর দান করে দেবেন। তাই আমরা প্রথমে বোঝার চেষ্টা করি হেদায়েত কাকে বলে, হেদায়েত কত প্রকার, কি কি হেদায়েত। কুরআন হাদিসের ভাষায় একটা শব্দ, এর আবিদানিক অর্থ হল পথ
প্রদর্শন করা, পথ দেখাইয়া দেওয়া। কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো পথ দেখানোকে হেদায়েত বলে না। ইসলামের পরিভাষায় একমাত্র চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনকে হেদায়েত বলে। যে পথে জীবনযাপন করলে চিরকালের জন্য শান্তি পাওয়া যায়, যে পথে জীবনযাপন করলে চিরকালের জন্য মুক্তি পাওয়া যায়, এমন পথ দেখানোকে ইসলামের পরিভাষায় হেদায়েত বলা হয়। এই হেদায়েত দুই প্রকার, একটা হলো পথ প্রদর্শন করে পথিককে ছেড়ে দেওয়া, আর একটা হলো পথ দেখাবার পরে পথিককে গন্তব্যস্থলে পৌঁছার ব্যবস্থা করে দেওয়া। যেমন ধরেন আপনাদের করিমপুর থেকে একটা মানুষ কোম্পানিগঞ্জ যাবে, পথ চিনে না, আপনি পথ চিনাইয়া দিলেন, বলে দিলেন, বলে তাকে তার পথে ছেড়ে দিলেন। আর একটা হলো তাকে পথ চিনাইলেন, বলে দিলেন, ছেড়ে দিলেন না, তাকে কোম্পানিগঞ্জ পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দিলেন। তাহলে হেদায়েতের পথ দেখানিটা কত প্রকার, একটা পথ দেখাইয়া সাইড়া দেওয়া, আর একটা গন্তব্যস্থলে পৌঁছার ব্যবস্থা করে দেওয়া। কোনটা বেশি সুবিধাজনক মনে করেন আপনারা? পথ দেখাইয়া, পথ চিনাইয়া গন্তব্যস্থলে পৌঁছার ব্যবস্থা করে দেওয়া, এটা হইল সবচেয়ে সুবিধাজনক। সারা দুনিয়ার সমস্ত মানুষকেই আল্লাহ প্রথম প্রকারের পথ প্রদর্শন করেন। দুনিয়ার সব মানুষকেই আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেন, যেটা চিরমুক্তির পথ। দুনিয়ার সমস্ত মানুষকেই আল্লাহ জান্নাতে যাওয়ার পথ দেখাইয়া দেন, যেটা চিরশান্তির পথ। জান্নাতে যাওয়ার পথ হইল চিরশান্তির পথ, জাহান্নাম থেকে মুক্তির পথ হইল চিরমুক্তির পথ। এই পথ আল্লাহ নমরুদকেও দেখাইছেন ইব্রাহিম নবীর মাধ্যমে, এই পথ আল্লাহ ফেরাউনকেও দেখাইছেন মুসা নবীর মাধ্যমে, এই পথ আল্লাহ আবু জাহালকেও দেখাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে। বুঝে থাকলে বলেন তো, যেই পথ আল্লাহ নমরুদকেও দেখাইছেন, ফেরাউনকেও দেখাইছেন, আবু জাহালকেও দেখাইছেন, এই পথ আর দেখাবেন না কাকে? সবাইকে দেখাবেন। জাহান্নাম থেকে মুক্তির পথ, জান্নাত লাভ করার পথ আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষকেই দেখান। দেখাবার পরে মানুষগুলি দুই ভাগে বিলুপ্ত হয়। একদল মানুষ সেই পথে চলার জন্য তৈরি হয়ে যায়, আরেক দল মানুষ সেই পথ এড়াইয়া যাইতে চায়। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির পথ দেখাইলে, জান্নাত লাভ করার পথ দেখাইলে মানুষ দুই দলে বিলুপ্ত হয়। এক দলে সেই পথে চলার জন্য রেডি হইয়া যায়, আর এক দলে সেই পথ এড়াইয়া যাইতে চায়। যারা এড়াইয়া যাইতে চায় এদেরকে আল্লাহ গন্তব্যস্থলে পৌঁছার ব্যবস্থা করেন না। আর জাহান্নাম থেকে মুক্তির পথ, জান্নাত পাওয়ার পথ দেখাবার পরে যারা সেই পথে চলার জন্য তৈরি হইয়া যায়, আল্লাহ তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দেন। এই ব্যবস্থাটাকেই আয়াতে বলা হয়েছে তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। দেখেন আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য হেদায়েতের এই কথাগুলি আমাদের আগের থেকে জানা থাকা দরকার। আগের থেকে যদি আপনি জানেন হেদায়েত কারে কয়, হেদায়েত কত প্রকার, কি কি, তবেই বুঝবেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান তাকে
তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন কথার ব্যাখ্যা না। তাই এই আয়াত নাজিল করার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, আল্লাহ যে আয়াত নাজিল করে বললেন, আল্লাহ যাদেরকে হেদায়েত করতে চান তাদের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন কথার ব্যাখ্যা কি? কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা হইল, আল্লাহ তার অন্তরে একটা নূর দান করে। কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা, আল্লাহ তার অন্তরে একটা নূর দান। এই কথা বলার পরে সাহাবাগণ আবার জিজ্ঞাসা করলেন, কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন আর কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন না তা বুঝার উপায় কি? রাসূল বলেন, তিন আলামতের দ্বারা বোঝা যাবে। যেই মানুষটার মধ্যে তিনটা আলামত পাওয়া যাবে, তিনটা লক্ষণ পাওয়া যাবে, প্রমাণ হয়ে যাবে আল্লাহ তার অন্তরের মধ্যে হেদায়েতের নূর দান করেছে। তিন আলামত যার মধ্যে পাওয়া যাবে না, প্রমাণ হবে তার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। রাসূল বলেন, তিন আলামতের প্রথম আলামত হইল, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার প্রথম আলামত হইল সে দুনিয়ামুখী হবে না। এইটা আলামত, দুনিয়ামুখী হবে না। দুনিয়ামুখী হবে না মানে দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে, দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা যদি একটা মানুষ কোনো সময় করে না, তাহলে এক আলামত পাওয়া গেল আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। বুঝা থাকলে বলেন তো। দুনিয়াতে কিছু মানুষ চুরি করার চেষ্টা চালায় কিনা, ডাকাতি করার, জবরদখল করার, ছিনতাই করার, দুর্নীতি করার, জালিয়াতি করার, দুষ্কৃতি করার, অপকর্ম করার চেষ্টা চালায়, কি জন্য? দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করার জন্য। এই চেষ্টাগুলি যারা চালায়, এটা কিসের আলামত? আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন এর আলামত না করেন নাই তার আলামত? দেখেন, রসুলের বর্ণিত আলামত শুনলে বুঝলে আপনারা প্রত্যেকে টের পাবেন আপনার অন্তরে আল্লাহর দেওয়া নূর আছে কি নাই। প্রত্যেকে টের পাবে আপনার অন্তরে আল্লাহর দেওয়া নূর আছে কি নাই, আপনি টের পাবে। আপনি একা একা নিরিবিলি নিজেকে নিজে জিজ্ঞাসা করেন, নিজের মনকে নিজে জিজ্ঞাসা করেন, তুমি দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগ করার চেষ্টা করো কিনা। যদি দেখা যায় আমি দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করি, তাহলে আমি দুনিয়ামুখী, আমার অন্তরে হেদায়েতের নূর নাই, হেদায়েতের নূর নাই। আমি একটু স্বস্তির না, একটু অস্থির কয়েকটা কারণ। এক নম্বর কারণ হলো, আমার আগে আপনারা আরো বেশ কয়েকজন উলামায়ে কেরামের মুখ থেকে অনেক কথা শুনছেন। আর একটা কারণ হলো, আরো কয়েকজন বিখ্যাত আলেমের কথা শোনার জন্য অপেক্ষায় বসে আছে। আর একটা কারণ হলো, এই মুহূর্তে যদি আমি বাড়ির দিকে রওনা হইয়া যাই, তবু ওরা বাড়ি চলছে দুইটা তিনটা বাজবে। আমি বাড়ির যাবো কোন সময়, ঘুমামো কোন সময়, আর আগামীকালের প্রোগ্রাম করবো কোন সময়। এই সমস্ত কারণে আমার মনটা স্বস্তির না অস্থির? এই অস্থিরতার কারণে লম্বা কইরা কথা কইবার সুযোগ নেই, খুব শর্টকাটে বলতেছি।
আল্লাহর রাসূল বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তারে যে তিন আলামতে চিনা যাবে, তিন আলামতের প্রথম আলামত হইল ওই লোকটা দুনিয়ামুখী হবে না, দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে। আর তিন প্রকার লুবে ফিরিয়া মানুষ দুনিয়াটারে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা চালায়। আপনারাই তো কইলেন দুনিয়াটারে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে এমন মানুষ যথেষ্ট পরিমাণ আমরা সমাজও আছে। কেন দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা চালায়? তিন রকমের লুবে ফিরিয়া, এটা মনে রাখতে হবে। দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা চালায় কেন? তিন রকমের লুবে ফিরে। প্রথম লুবের নাম হুব্বে জাহ, দ্বিতীয় লুবের নাম হুব্বে মাল, তৃতীয় লুবের নাম হুব্বে নিসওয়ান। এটা কুরআনের শব্দ, বাংলায় বলা হয় মানের লোভ, ছদের লোভ, মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ, মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ। এই তিন লোভের কোনো একটা লোভে যে ফিরে যায় হে দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা চালায়। আমার কথা বুঝে থাকলে বলেন কত রকমের লোভে ফরলে মানুষ দুনিয়াটারে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা চালায়? তিন রকমের। এই তিন রকমের লোভের প্রথম নম্বর লোভের নাম হইল মানের লোভ, অর্থাৎ পদের লোভ, পদ দখলকরণের লোভ। পদ দখলকরণের লোভ বলতে কি বোঝায়? যার মধ্যে যেই দায়িত্ব পালনের যোগ্যতা নাই, এই কারণে অধীনস্থ লোকেরা তারা দায়িত্বটা দিতে চায় না। যেহেতু তার মধ্যে যোগ্যতা নাই, তারে দায়িত্বটা দিলেও সে উপকার করতে পারবে না ক্ষতিকরণ ছাড়া। এই কারণে অধীনস্থ লোকেরা তারে পদটা দিতে চায় না। দিতে না চাওয়াটা কি অন্যায়? ন্যায় সঙ্গত। কিন্তু হে লুবে বসে পদটা দখল করবই, আপনারা দেন আর না দেন? হে চলে বলে কলে কৌশলে যে কোনো উপায়ে পদটা দখল করে লইয়া যায়, এ দুনিয়া লুবি সিরিয়াল নম্বর এক। কি লুবি? তার লুবের নাম ফদের লুব, তার লুবের নাম ফদের লুব। এইরকম দুনিয়াতে যারা ফদের লুবি আছে, এই সমস্ত ফদের লুবিদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কঠিন হাশরের দিনে তিন দল মানুষের প্রতি আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এরা ভাগ্যবান না হতভাগা? তিন দল হতভাগা যাদের দিকে আল্লাহ কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাইবেন না। এই তিন দলের এক দল হইল আম্মা কাউমান ওয়াহুম লাহু কারিহুন। মানুষের পদ দখল করে লইয়া গেছে গা, কিন্তু মানুষ তারে এই পদ দিতে রাজি ছিল না। আল্লাহ রসুল বলেন তোমার মতো পদওয়ালার দিকে আল্লাহ হাশরের মাঠে দয়া মায়ার দৃষ্টিতে তাকাবেন না। কেতনা বড় বুদ্ধিমান এই সমস্ত পদ দখল করেনারা না বুকা? এমন বুকা দুনিয়ার আর কোনো দেশে থাকলেও বাংলাদেশে নাই। এই সমস্ত বোকারা কি নিজেরারে বোকা মনে করে না সবচেয়ে বড় বুদ্ধিমান মনে করে? তোমরা দিতে চাচ্ছিল না আমি নিয়ে আসারছি, তোমরা ফেইল আমি ফাস, তোমরা আটকাইতে পারছো না আমি নিয়ে গেছি। এর পদ্ধতি ছয়টা, এর মধ্যে প্রথম পদ্ধতিটা কি? চোখের দ্বারা দেখি। হে নারীকে পথে ঘাটে হাটে বাজারে যেখানে সেখানে দেখতে চায়, যদি সাধারণ মুসলমানদেরকে বলে যে তোমরার মা বোনরে বেফর্দা কইরা পথে ঘাটে সারো হাটে বাজারও সারো আমরা দেখতাম চাই, তাইলে কেউ ছাড়ত না, তাইলে কেউ ছাড়ত না। এই কারণে এইভাবে কয়।
কয় আমরা সমস্ত মহিলাদের অধিকার পুরুষের সমান করতে চাই, আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। পুরুষ যেভাবে বুরকা ছাড়া, পর্দা ছাড়া, চাদর ছাড়া, সাত্তি ছাড়া, বেফর্দা অবস্থায় যেখানে সেখানে যখন তখন হাটে বাজারে পথে ঘাটে ঘোরাফেরা করতে পারে, মহিলাদেরকেও সেই অধিকার দিতে হবে, যেহেতু আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। আপনার মা বন্ডে বেফর্দা করিয়া ফসল আমাইয়া দেখতাম সেই কয় না সমান অধিকার সেই কয়, এটা একটা বাটপারি দুখা, বাটপারি দুখা। যারা সমান অধিকার চাই কয় এরাও মনে মনে জানে নারী পুরুষ কোনোদিন সমান হইতে পারে না। তুমি যদি বিশ্বাস করো নারীর অধিকার তোমার সমান, তাহলে তোমার সন্তান কটা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, জটাই বাংলাদেশ সরকারের নিয়ম মতো দুইটা, তোমার দুইটা সন্তান হয়েছে। একটা সন্তান দিয়ে তোমার স্ত্রীর ভেটো দিছ আর একটা তোমার ভেটো লইছ, না দুটাই বিবির ফেটো দিছ? সন্তান ফেটো লইয়া দশ মাস চলাফেরা করা বড় মজা না কষ্ট? সন্তান প্রসব করা মজা না কষ্ট? সন্তান লালন পালন করা মজা না কষ্ট? এই দুটা সন্তানের কষ্ট বউয়ারে দিলা কেন? বাটপার সত্যই যদি সমান অধিকার শ্বাস, একটা বউয়ারে দিয়ে আর একটা তুই নিলে না কেন? তাহলে বুঝে থাকলে বলেন সমান অধিকার কয় সমান অধিকারের জন্য না পথে ঘাটে দেখকে উপভোগ করার জন্য? এরা দুনিয়া লোভী সিরিয়াল নম্বর তিন, এরা দুনিয়া লোভী সিরিয়াল নম্বর তিন। এই তিন প্রকার লোভ যাদের অন্তরে আছে এরা দুনিয়ামুখী। এই তিনটা লোভ হইল এই কথার প্রমাণ যে তোমাদের অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই, তোমাদের অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর। রাসূল বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার দুই নম্বর আলামত হইল সে পরকালমুখী হবে। এক নম্বর ছিল দুনিয়ামুখী হবে না, আর দুই নম্বরটা হইল আখেরাতমুখী হবে। দুই নম্বর আলামতটা কি? আখেরাতমুখী হবে। আখেরাতমুখী হবে কথার ব্যাখ্যা হইল দুনিয়ার জীবনে যত কাজ করলে আখেরাতে সুফল পাওয়া যায়, এই সমস্ত কাজ নিয়ে জীবন বর ব্যস্ত থাকবে। কতদিন ব্যস্ত থাকবে? আপনাদের কারো জানা থাকলে বলুন, দুনিয়ার জীবনে পাঁচ বেলার নামাজটা ঠিক মতে পড়লে জান্নাতের চাবি দুনিয়াতে পাওয়া যায় না আখেরাতে পাওয়া যায়? হ্যাঁ, কাজী নামাজ নিয়ে পাঁচ বেলার ফরজ নামাজ নিয়ে ব্যস্ত থাকবে জীবন ভর। দুই নম্বর আলামত পাওয়া গেল তোমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে। রমজান মাসে রোজা রাখলে আখেরাতে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, কাজেই আখেরাতের জাহান্নাম থেকে মুক্তির জন্য সে জীবন ভর রমজান মাসের রোজা নিয়ে ব্যস্ত থাকবে। আলামত দুই নম্বর আলামত পাওয়া গেল আল্লাহ তোমার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। এক নম্বর আলামত হইল দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। দুই নম্বর আলামত হইল আখেরাতে সুফল পাওয়ার আমল নিয়ে ব্যস্ত থাকবে কতদিন? মরণ পর্যন্ত। মরণ পর্যন্ত যারা আল্লাহর বিধান পালনে অটল থাকে, আল্লাহ পবিত্র কোরআনে এদের জন্য একটা মহা সুসংবাদ দিছে। সুসংবাদের বিবরণ দিয়ে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালূ রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা তাতানাযযালু আলাইহিমুল মালায়িকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ। আল্লাহ বলেন যারা আল্লাহকে রব স্বীকার করার পর মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকবে, এটা দুই নম্বর আলামত আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন।
আল্লাহকে রব স্বীকার করার পর মরণ পর্যন্ত যারা আল্লাহর বিধান পালনে অটল থাকবে, রাসূল হাদিস শরীফে বলেছেন এদেরকেও মরণকালে বেঈমান বানাইবার জন্য শয়তানের সর্বশেষ চেষ্টা চালাবে। এদেরকেও মরণকালে বেঈমান বানাইবার জন্য শয়তানে সাধারণ চেষ্টা চালাইবে না সর্বশেষ চেষ্টা, মরণ কামড় দিয়ে ধরবো শয়তানের, আরে মরণকালে বেঈমান বানাইবে কিভাবে? এই সমস্ত নেককারদেরকে মরণকালে শয়তানে বেঈমান বানাবার জন্য চেষ্টা চালায়। এর একটা উদাহরণ দিয়া হাদিস শরীফে আল্লাহর রাসূল বলছেন, একটা মানুষের মা বাবা তার আগেই মারা গেছিল, তার মাও মুসলমান ছিল বাপও মুসলমান আছে, এই লোকটার মরণকালে একটা শয়তানে তার মরা মায়ের আকৃতি ধারণ করে আর একটা শয়তানে তার মরা বাপের আকৃতি ধারণ করে তার কাছে আসে। আয়েশা বলে তোমার মতো আমরাও জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য ইসলামের বিধিবিধান পালনে মরণ পর্যন্ত অটল ছিলাম, মইরা দেখি ইসলামের বিধান পালন করার কারণে জাহান্নামী হইলাম। আলেমরা যা কইছে এইগুলি শুনছিলাম শোনা কথা, ভুক্তভোগী হইয়া দেখি এইগুলি ঠিক না, এখন তোমার ফয়সলা তুমি করো, শোনা কথা মানবা না আমাদের দেহা কথা মানবা। এমন পরিস্থিতিতে যদি আপনি পড়েন যে আলেমরা যা কইছে সব তাদের উস্তাদের কাছ থেকে শুননা কইছে আর আপনার মায়ে আপনার বাবায় মইরিয়া ভুক্তভোগী হইয়া দেখিয়া কইতাছে, তখন যুক্তি কি কয়, শোনা কথা মানন না দেহা কথা মানন? এই এত বড় মহা টেনশনে ফেলায় শয়তানে যারা মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল ছিল তাদেরকে বেঈমান বানাবার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক এই মুহূর্তে আমি তাদের কাছে রহমতের ফিরিস্তা পাঠাইয়া দেব, রহমতের ফিরিস্তা পাঠাইয়া তাকে ইমানের সাথে মরণের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। এই হইল মরণ পর্যন্ত যারা আল্লাহর বিধান পালনে অটল থাকে তাদের জন্য কোরআনের ঘোষিত চূড়ান্ত সুসংবাদ, তোমারে শয়তানে যতই চক্রান্ত করুক বেঈমান বানাবার জন্য আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠাইয়া তোমারে ইমান নিয়ে মরণের কাজের ব্যবস্থা করে দেবে।